চিকিৎসকের অভিযোগ যে ডাক্তারবাবু মানে যে ওষুধ দিয়েছিল সেটা আমাদেরকে দেখায়নি, এবং পরে যে কাগজটা ছিল সে কাগজটা মানে চেঞ্জ করে দিয়েছে, আমাদেরকে দেয়নি কাগজটা। প্লাস প্রশাসনের লোক সেখানে এসেছিল, প্রশাসনকেও সে কাগজটা দেয়নি। আমরা ছবি তুলতে চেয়েছিলাম, আমাদেরকে ছবি তুলতেও দেওয়া হয়নি কাগজটা। আমরা দেখতে চেয়েছিলাম যে কী ওষুধ দেওয়া হয়েছিল দাদাকে, এটাই আমরা দেখতে চেয়েছিলাম। মানে কোথাও কি মনে করছো যে চিকিৎসা সেভাবে হয়নি? চিকিৎসার কোনো গাফিলতি আছে? দাদা ভালো ছিল, সুস্থ ছিল, খাওয়া দাওয়া করেছে, ডাক্তারের সঙ্গেও কথা বলেছিল দাদা। বালুঘাট হাসপাতাল আমাদের এই প্রান্তিক শহরে এই চিকিৎসা ব্যবস্থার যে এরকম একটা গাফিলতি উঠে আসছে বারবার, যে পেশেন্ট সুস্থ অবস্থায় আমরা নিয়ে এসেছিলাম একটা জ্বরের কারণে, সেই পেশেন্ট আমরা 9:30 জানতে পারি উনি মারা গেছে। এবার পেশেন্টের সঙ্গে আমাদের কোনো রিপ্রেজেন্টেটিভ বা আমরা কোনো পেশেন্ট আমরা আত্মীয় স্বজন পেশেন্ট ছিলাম না, জানার আসার পর দেখি পেশেন্ট অবস্থায় মারা গেছে। তো বিগত এক দু মাস যদি পিছনে তাকিয়ে দেখেন তাহলে এই বারবার এই ঘটনাগুলো ঘটছে, অনেক রকম ঘটনা ঘটছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা চুপ করে থাকছি। এই এই চিকিৎসা ব্যবস্থা আমাদের কবে উন্নতি হবে? উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হাসপাতাল হোপ অ্যান্ড হিল, এখানে ডাক্তার সপ্তর্ষি ঘোষ সহ নানান ডিপার্টমেন্টের ডাক্তারদের নিয়ে উত্তরবঙ্গে প্রথমবার টিউমার বোর্ড মিটিং এর মাধ্যমে রোগীদের চিকিৎসার সুযোগ রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে প্রথমবার পেট সিটি হচ্ছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ সেন্টার জটিয়াখালী ফুলবাড়িতে। যে কোনো রকম তথ্যের জন্য যোগাযোগ করুন 6289091925 নম্বরে। প্রশাসনের লোক এসছে, ওনাদের হাতে টিকিটটা তুলে দিন, ওনাদের কাছে থাক, কি ইনজেকশন হয়েছে আমরা পরে দেখবো। আর এবার তারপরে কালকে ম্যাজিস্ট্রেট উপস্থিতি ভিডিও ক্যামেরায় আমরা পোস্টমর্টম করবো। সেই সিটি আমাদের যে সমস্ত বন্ধু বান্ধব আমাকে চাকরি করে, আপনার মতন ডাক্তার আপনার থেকে ছোট, আপনার মতন পারবে না, ওর থেকে ছোট আছে, ওই ডাক্তারগুলোকে আমরা কপিগুলো পাঠাবো, ওখানে তো দেখবো আমরা, আমরা তো বুঝতে পারবো না মেডিকেলে কি হলো পোস্টমর্টমে কি রিপোর্ট। সেই সিডিটা আমরা ওখান থেকে গেট থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে নেবো, মানে সিডিটা কোনো জায়গায় কপি হবে। আচ্ছা, তার মানে এটা তো আপনাদের মেন যে ভুল চিকিৎসা মারা গেছে, এটা আমাদের হচ্ছে প্রথম গাফিলতি নিয়ে আপনাদের কোনো ইয়ে নেই? না, গাফিলতি হয়েছে, ভুল চিকিৎসা মারা গেছে, গাফিলতির সঙ্গে ভুল চিকিৎসা দেখা হয়নি, এটা নিয়ে কোনো ইয়ে 100% তাই হয়েছে। সকাল থেকে পেশেন্টটা 9:30 অবধি বসে থাকলো, পেশেন্টটা সকাল 9:30 ভাত খেলো। না না না, এক সেকেন্ড, পেশেন্ট এখানে সিসিডি, প্রত্যেক জায়গায় সিসিডি আছে, ঠিক আছে। আপনি অন্য যেটা বললাম সেটা অ্যাডজাস্ট করুন, যে কাগজটা টেম্পারিং হয়নি তার ব্যবস্থা বললে কি, আমরা থানায় যাবো, কাগজ টেম্পারিং হচ্ছে আমরা লিখবো, আপনি টেম্পারিং হয়নি তার লেখার দায়িত্ব কিন্তু আপনার, কাগজটা যেহেতু ওয়ার্ডে নেই। আপনিও স্বীকার করেছেন সবার সামনে কাগজটা ওয়ার্ডে নেই, ছটা ঘর থাকতে পারে, যেই ঘরে আছে সেই ঘরে আমাদের রিপ্রেজেন্টেটিভ নেই, পেশেন্ট পার্টির একজন লোক নেই সেখানে আপনার কাগজটা থাকতে পারে, আপনার এই ঘরে নেই। আমার মেল মেডিসিনের 10টা ঘর থাকে, 100টা ঘর থাকে, এই ঘরে যেখানে আমরা বসে দোতলা, এটাই তো দোতলা, এটাই তো দোতলা, আপনার এখন তালা ভুলে যাবে, এটাই তো দোতলা, আমরা তো দোতলায় দাঁড়িয়ে আছি এখন, দোতলা এটা। চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে উত্তেজনা ছড়ালো বালুঘাট জেলা হাসপাতালে। মৃতের নাম উজ্জ্বল মাহাতো, বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার জামালপুর গ্রাম পঞ্চায়েতের রামজীবনপুরে। মৃতের পরিবার জানায় গত 3-4 দিন ধরে জ্বরে ভুগছিলেন উজ্জ্বল। জ্বর না কমায় শনিবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপরই অনেকটা সুস্থ হয়ে ওঠেন তিনি, তবে রাতে হঠাৎই চিকিৎসাধীন অবস্থায় উজ্জ্বলের মৃত্যু হয় বলে দাবি পরিবারের। এদিকে বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকজন। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে সরব হন তারা, কর্তব্যরত চিকিৎসককে ঘিরে চলে বিক্ষোভ।
ঘটনাস্থলে বালুঘাট থানার পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রবিবার এ নিয়ে বালুঘাট থানায় ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন মৃতের পরিবারের সদস্যরা। অভিযোগ পেতে ঘটনার তদন্তে নেমে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন ডক্টর সুদীপ দাস। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। বালুঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হাসপাতাল হোপ অ্যান্ড হিল। এখানে ডাক্তার সপ্তর্ষি ঘোষ সহ নানান ডিপার্টমেন্টের ডাক্তারদের নিয়ে উত্তরবঙ্গে প্রথমবার টিউমার বোর্ড মিটিং এর মাধ্যমে রোগীদের চিকিৎসার সুযোগ রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে প্রথমবার পেট সিটি হচ্ছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ সেন্টার জটিয়াখালী ফুলবাড়িতে। যে কোনো রকম তথ্যের জন্য যোগাযোগ করুন 6289091925 নম্বরে।